লাগাম টানা যাচ্ছে না করোনার ঊর্ধ্বগতিতে রাজশাহী ও খুলনা অঞ্চলে 29 জনের মৃত্যু কাল থেকে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু পাঠানো হচ্ছে জেলা পর্যায়ে ঢাকা ব্যাংকের বংশাল শাখার বলতে প্রায় 4 কোটি টাকা উধাও জড়িত সন্দেহে ক্যাশ ইনচার্জ সহ গ্রেফতার দুই তদন্তের পরেই ব্যবস্থা বৃষ্টির অজুহাতে রাজধানীতে সব ধরনের সবজির দাম চড়া 60 টাকার নিচে মিলছে না কোনোটাই উল্টো চিত্র মানিকগঞ্জে ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষক সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম লাগাম টানা যাচ্ছে না করোনার ঊর্ধ্বগতিতে বিধিনিষেধ না মানায় সীমান্তবর্তী জেলায় দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে সবশেষ 24 ঘন্টায় 12 জন সহ বিভিন্ন জেলায় আজও 29 জন মারা গেছেন অক্সিজেন সংকট সহ নানা সীমাবদ্ধতায় হাসপাতালেও মিলছে না পর্যাপ্ত চিকিৎসার সুবিধা এ অবস্থায় জনসচেতনতার বিকল্প দেখছেন না চিকিৎসকরা রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট কঠোর বিধিনিষেধের মধ্যেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যুহার রাজশাহী মেডিকেলে একদিনে মারা গেছেন 12 জন সংক্রমণ ও মৃত্যুহারে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা অঞ্চলের জেলাগুলো অক্সিজেন ও শয্যা সংকটে হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়েছেন রোগীরা বিধিনিষেধ না মানায় শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনা আমাদের দিনাজপুরে তো বর্তমান করোনা পরিস্থিতি খুবই কঠিন আমরা যদি নিজেরাই সচেতন হই তাহলে কি এই করোনাটা আমাদেরকে আক্রমণ করতে পারবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে রাজশাহীর 5 জন নওগাঁর 3 জন চাপাই নবাবগঞ্জের 2 জন এবং নাটোরে রয়েছে 2 জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 41 জন পর্যাপ্ত ব্যবস্থা ভালো প্রত্যেকটা রোগীর জন্য অক্সিজেন ব্যবস্থা আছে নাটোরের করোনা পরিস্থিতি অবনতি হয়েছে উপসর্গ নিয়ে সদর হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে কঠোর বিধিনিষেধ থাকলেও মানছেন না সাধারণ মানুষ খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 5 জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন গত 24 ঘন্টায় 481 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 151 জন আক্রান্তের হার 39% ডেডিকেটেড হাসপাতালে 130 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 165 জন এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক আমার মুখে এটা রাখতে হবে কিন্তু আমরা এটা না রেখে আমরা ইচ্ছেমতন গায়ে চলতেছি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো 4 জন এবং আক্রান্ত হয়ে একজন মারা গেছেন 188 জনের করোনা টেস্টে 85 জনের করোনা শনাক্ত হয়েছে সংক্রমণের হার 42% লকডাউনেও অহেতুক চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনগণ যতদিন না পর্যন্ত সচেতন হবে যতদিন না পর্যন্ত এই লকডাউনের সাথে একাত্মতা পোষণ করবে স্বাস্থ্যবিধির সাথে ততদিন পর্যন্ত কিন্তু করোনার এই ঢেউটা সামাল দেওয়া কঠিন হবে যশোরে গত 24 ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড 291 জনের করোনা শনাক্ত হয়েছে আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে মারা গেছেন 4 জন উচ্চ ঝুঁকির কারণে যশোরে 5 পৌরসভা ও 9টি ইউনিয়নে লকডাউন বাড়ানো হয়েছে আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে করোনা ডেডিকেটেড হাসপাতাল গত 24 ঘন্টা আমরা 606 জনের নমুনা সংগ্রহ করেছিলাম তার মধ্যে 291 জন করোনা রোগী হিসাবে শনাক্ত হয়েছেন হাসপাতালে 2 জন মারা গেছেন এছাড়া কুড়িগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর ও মাগুরা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার জনসচেতনতা সৃষ্টিতে করা হচ্ছে মাইকিং সাবিত সরোয়ার সময় সংবাদ এদিকে রাজধানী জুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট আইসিডিডিআরবির গবেষণায় ঢাকায় শনাক্ত করোনা আক্রান্ত রোগীর 68% দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট মে ও জুন মাসের প্রথম সপ্তাহ জুড়ে গবেষণা চালায় প্রতিষ্ঠানটি এমন অবস্থায় ঢাকার পরিস্থিতি খুলনা ও রাজশাহী বিভাগের মতো হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের আঞ্চলিক লকডাউন সহ নানা পরিকল্পনা তবুও কমানো যাচ্ছে না দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর করোনা সংক্রমণ একদিকে বাড়ছে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা অন্যদিকে সাধারণ মানুষের মাঝে কাঙ্ক্ষিত সচেতনতার অভাবও লক্ষণীয় এদিকে সীমান্তবর্তী এলাকাগুলোর এমন পরিস্থিতির মাঝে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে রাজধানী ঢাকার পরিস্থিতি আন্তর্জাতিক উদারময় গবেষণা সংস্থা আইসিডিডিআরবির সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় ঢাকায় শনাক্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর 68% দেহে অস্তিত্ব রয়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রতিষ্ঠানটির গবেষকরা গত 25 মে থেকে 7ই জুনের মধ্যে ঢাকার 60 জন কোভিড রোগীর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করেছে এদের মধ্যে অন্তত 41 জন ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে সংক্রমিত ছিলেন এছাড়া 22% নমুনায় পাওয়া যায় সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট
এমন পরিস্থিতিতে ভারতীয় ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণকাল উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব বেশি পড়বে ঢাকার আশপাশের জেলাগুলোতে। ঢাকায় এখন সামাজিক সংক্রমণ চলছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। ঢাকা শহরে যাদের এখনো কোনো ভ্যাকসিন পায় নাই এবং যাদের আগে সংক্রমিত হয়নি, ওদের সবার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটার থেকে ঢাকার লোক থেকে বেশি প্রবলেম না হলেও ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোতে অনেক বেশি সংক্রমণ হবে এবং ওইসব রোগীগুলো ঢাকায় চলে আসার কারণে টাকার উপর চাপ সৃষ্টি হবে। সংকট মোকাবিলায় লকডাউন, আইসোলেশন, টেস্ট বাড়ানো সহ টিকা কার্যক্রম বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংক্রমণটা অন্যান্য ভেরিয়েন্টের চাইতে এটা বেশি মাত্রায় দ্রুত গতিতে ছড়াচ্ছে। যখন সংক্রমিত হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা, তাকে হাসপাতালে বেশি দিন থাকতে হচ্ছে। প্রত্যেকটা রোগীকে আইসোলেশনে নেওয়া দরকার, তাদের চিকিৎসার আওতায় আনা দরকার এবং সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সবাই টিকা দেব। গত 8 মে দেশে প্রথম ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হচ্ছে কাল থেকে। এরই মধ্যে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ভ্যাকসিন। চট্টগ্রামে পৌঁছে গেছে 91,000 টিকা। আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। চীন থেকে দ্বিতীয় দফা উপহার পাওয়া সিনোফার্মের টিকা দেশে আসার 5 দিন পর চট্টগ্রামের জন্য বরাদ্দের অংশ 91,200 ডোজ শুক্রবার জেলায় এসে পৌঁছেছে। সকাল 8:30 জেলা সিভিল সার্জন এই টিকা গ্রহণ করেন, পরে সেগুলো সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণের জন্য নেওয়া হয়। সিভিল সার্জন জানান, শনিবার বৈঠক করে এসব টিকা দেওয়া শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে এবার আগের মতো একাধিক টিকা কেন্দ্র থাকবে না। ছাত্রছাত্রীরা, তাদের যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে তারা তাদের যে ইনস্টিটিউশনের আইডি কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে একটি নির্ধারিত ফর্মে রেজিস্ট্রেশনের সাহায্যে তারা ভ্যাকসিন দিতে পারবে, তবে দ্বিতীয় ডোজ পাওয়ার আগেই তারা এনআইডি কার্ড মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সিনোফার্মের এসব টিকা দেওয়ার ক্ষেত্রে আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অগ্রাধিকার পাবেন। এর বাইরে পাবেন ফ্রন্টলাইনার, মেডিকেল শিক্ষার্থী, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং চীনা নাগরিকরা। যারা আমাদের ফ্রন্টলাইনার তাদের ভিতরে যারা রেজিস্ট্রেশন করা আছে ওই কেন্দ্রে কিন্তু প্রথম ডোজ পান নাই, তারাও অগ্রাধিকার পাবেন। একইভাবে যে সমস্ত প্রবাসীরা আছেন তারা রেজিস্ট্রেশন করা থাকলে যদি প্রথম ডোজ না পেয়ে থাকেন তারা পাবেন। শনিবার থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ইউটার্ন নিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল 3 জনের। কুমিল্লায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার পলাতক। থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি আরএফএল থ্রেড ফিটিংস। রাজধানীতে ঢাকা ব্যাংকের বংশাল শাখায় প্রায় 4 কোটি টাকার হদিস মিলছে না। এ ঘটনায় ওই শাখার ক্যাশ ইনচার্জ সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ভল্টের হিসাবে গরমিল থাকায় ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই বংশাল থানায় দিয়েছে তাদের কর্মীকে। পুলিশ বলছে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে 3,76,66,000 টাকার হিসাবের গড়মিল পায় প্রতিষ্ঠানটির নিরীক্ষা শাখা। তলব করা হয় ব্যাংকের সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাংকের অডিট শাখার কর্মকর্তারা। এক পর্যায়ে সিনিয়র ক্যাশ ইনচার্জের কথাই অসংলগ্নতা পেলে আরও জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে একই শাখার ম্যানেজার অপারেশনস ইমরান আহমেদের নাম। পরে শাখা ম্যানেজার আবু বকর সিদ্দিক অভিযুক্ত 2 জন কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার গড়মিলের বিষয়ে অভিযুক্তরা স্বীকার করেছে বলে দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ বলছে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 3,77,66,000 টাকা আত্মসাৎ হয়েছে, এই বিষয়ে সোপর্দ করলে আমরা ওই 2 ব্যক্তিকে কোর্টে প্রেরণ করছি এবং এই বিষয়ে যে আইনগত যে প্রক্রিয়া যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ম মোতাবেক প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে আরও তদন্ত হবে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বর্ষার শুরুতেই পদ্মায় ভাঙনের মুখে পড়েছে মুন্সীগঞ্জের নদী তীরের বেশ কয়েকটি গ্রাম। আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট।
ঠিকানা হারানোর আতঙ্কে মানুষ সরে যাচ্ছে পায়ের তলার মাটি। বর্ষার শুরুতেই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার মূলচর হাইয়ার পাড় সহ ছয় গ্রামে পদ্মার আগ্রাসন। ঘরবাড়ি বিলীন হওয়ার আতঙ্কে আছেন লৌহজং উপজেলার আরো আট গ্রামের মানুষ। নদী তীর ঘেঁষা পরিবারগুলো একরকম নির্ঘুম রাত কাটাচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা, ভাঙন প্রবণ এলাকাগুলোতে নেই বাড়িঘর সরিয়ে নেয়ার পর্যাপ্ত জায়গা। গেল মৌসুমে এখানকার নয় গ্রাম পদ্মায় হারিয়ে যায়। গ্রামবাসীর অভিযোগ, শুষ্ক মৌসুমে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ছিল নীরব। যদি বাদ না দেয় এই বছর থাকতে পারবো না আমরা। পানি উন্নয়ন বোর্ড সুদিনে এটার কাজ করে না, আর এই যে এখন বর্ষায় আরো ভাঙে যাইতেছে। লৌহজগের খড়িয়া থেকে টঙ্গিবাড়ি দিঘিরপাড় পর্যন্ত পদ্মার ভাঙন রোধে 446 কোটি টাকার স্থায়ী প্রকল্প নেওয়া হয়েছে। আমাদের জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ যাতে গৃহহারা না হয় ইতিমধ্যে কাজ শুরু করেছি। চলমান বর্ষা মৌসুমে আমরা জিওব্যাগ দ্বারা বিভিন্ন ভাঙন প্রবণ স্থানে আমরা অস্থায়ীভাবে স্থির প্রতিরক্ষামূলক কাজ বর্তমান করছি। পদ্মার রুদ্রমূর্তি ঠেকাতে লৌহজগে 570 ও টঙ্গিবাড়িতে 480 মিটার নদী তীরে বালুর বস্তা ফেলা হচ্ছে। স্থায়ী প্রকল্প অনুমোদন না হওয়ার কারণে এই ভাঙন পরিস্থিতিতে 1050 মিটার এলাকায় অস্থায়ীভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের দিঘিরপাড় থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম চড়া। পটল ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে 10 থেকে 15 টাকা বাড়তি দরে। সরবরাহ সংকট দেখিয়ে কেজিতে 30 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ব্রয়লার মুরগির দামও। তবে সরবরাহ বাড়ায় কমতির দিকে ইলিশের দাম। শুক্রবার এলেই বাড়ে শাকসবজি মাছ মাংসের চাহিদা, এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির অজুহাত। দুইয়ে মিলে রাজধানীর কাঁচাবাজারগুলোয় বেড়েছে করলা, বেগুন, শশা, টমেটোর দাম। বাজার ঘুরে দেখা গেল বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, শশা 60 টাকা, করলা 70 টাকা, চিচিঙ্গা 60 টাকা, কাঁচামরিচ 60 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 100 টাকায়। বাড়তি শাকের দামও। লেবু 20 টাকা হালি, কফি 60 টাকা পিস। যে কাজটা ছিল সেই কাজও নেই, তাতে এই বাজারের সাথে তাল মিলিয়ে থাকা সম্ভব না। বিক্রেতারা স্বীকার করলেন বাজারে স্বাভাবিক রয়েছে সবজির সরবরাহ, তারপরও দাম বাড়ার কারণ কি? একলগে বৃষ্টি হইলে তো সব জায়গায় ক্ষেতের ভিতরে পানি উঠে আসে। আরো মাল ধরেন 10টির মাল 25টি হয়েছে। সবজি অভাব নাই, কিছু কিছু আইটেম আছে শেষ, যেমন শসাটা শেষ, উস্তরা শেষ, এই কারণে একটু দাম দেয় বেশি। এদিকে মাছের বাজারে মাগুর মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 টাকা, শিং 400 টাকা, ফলি 350 টাকা, বাইম 400 টাকা, আর পিয়ালি মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। ইলিশ বিক্রি হচ্ছে আকার ভেদে 1000 থেকে 1600 টাকায়। ইলিশ মাছ গত সপ্তাহে যেই দাম ছিল তার চাইতে কেজিতে 200-300 টাকা এই সপ্তাহে কম। বাজারে ইলিশ উঠছে পরিমাণে কম, দাম অনেক বেশি। আমি নিয়েছি 1 কেজি 250 টাকা কেজি। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকা। সরবরাহের কোনো কমতি নেই। ভোর থেকেই বিষমুক্ত সবজি বেচা কেনায় জমজমাট মানিকগঞ্জের বড় সবজির আড়ত। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী, তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করেই ভোর থেকে উৎপাদিত ঝিঙা, চিচিঙ্গা, পুঁইশাক সহ নানা শাকসবজি নিয়ে হাটে আসেন কৃষক। বৃষ্টির কাদা পানিতে কিছুটা বিঘ্নিত হয় বেচা কেনা। দূর দূরান্তের পাইকার না আসায় কম দামেই বিষমুক্ত এই সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বিষমুক্ত এবং টাটকা তরতাজা 15 থেকে 16 টাকা আমাদের 1 কেজি মরিচ উত্তোলন করা হচ্ছে, কিন্তু বিক্রি হচ্ছে 6 টাকা। রাস্তাঘাটের কাদার কারণে আমরা এখানে ন্যায্য মূল্য পাচ্ছি না, পাইকারি পাইতাছি না, আমরা খুব সমস্যায় আছি। আড়তে পানি নিষ্কাশন সহ নানা সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় ক্রেতা বিক্রেতাদের। কর্তৃপক্ষের কাছে জোরদার দৃষ্টি আকর্ষণ যে আমাদের এই রাস্তাঘাট অবিলম্বেই যদি ভালো না হয় তাহলে আমাদের বেচা কিনা অনেক ক্ষেত্রেই ক্ষতি সাধিত হবে। ঢাকা আরিচা মহাসড়কে বৃহৎ এই সবজির আড়তে প্রতিদিন 50% আড়তদার ও 5% পাইকার প্রায় 250 কোটি টাকার সবজি বেচা কেনা করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগাম টানা যাচ্ছে না করোনার ঊর্ধ্বগতিতে। রাজশাহী ও খুলনা অঞ্চলে 29 জনের মৃত্যু। কাল থেকে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু, পাঠানো হচ্ছে জেলা পর্যায়ে। ঢাকা ব্যাংকের বংশল শাখার ভল্টে প্রায় 4 কোটি টাকা উধাও।
জড়িত সন্দেহে ক্যাশ ইনচার্জ সহ গ্রেফতার দুই, তদন্তের পরেই ব্যবস্থা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।